মাধ্যমিক থেকে ডিগ্রি কোর্স প্রফেশনাল কোর্সের জন্য অ্যাড এডুকেয়ার 122/1A মতিলাল নেহরু রোড কলকাতা 29 শিশু মঙ্গল হাসপাতালের বিপরীতে জাগরি ক্লাবের কাছে। ভারতীয় ফুটবলের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বদ্রু বন্দ্যোপাধ্যায়ের 90তম জন্মদিন পালন করা হলো মোহনবাগান মাঠে। রাজনীতি থেকে মাঠ, সঙ্গে রূপলী জগতের পরিচিতরাও হাজির থাকলেন সবুজ মেরুন ক্লাবে এই জমকালো বার্থডে সেলিব্রেশনের মুহূর্তে। এ যেন চাঁদের হাট, প্রত্যেকটা মুহূর্তই খুব কাছের, আপন, পরম তৃপ্তির। এদিন থাকলেন মন্ত্রী অরূপ রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, প্রাক্তন কোচ নাঈমুদ্দিন, মোহন সচিব সৃঞ্জয় বসু, মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত, বাবুন ব্যানার্জি সহ এক ঝাঁক অতীতের প্রাক্তন খেলোয়াড়রা। এদিন বদ্রুস চয়েস কোচ অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হলেন মোহনবাগান অনূর্ধ্ব 15 দলের গোল মেশিন প্রীতম বিশ্বাস। ভারতীয় ফুটবলে সম্ভবত এই প্রথম কোনো জীবন্ত কিংবদন্তির নামে পুরস্কার প্রদান করার মতো বিরল ঘটনার সাক্ষী থাকলেন ফুটবল অনুরাগীরা। সঙ্গে গানে স্মৃতিচারণে জমজমাট গ্র্যান্ড ওল্ড ম্যানের 90তম জন্মদিনের উৎসব। গোটা অনুষ্ঠানটির সংগঠক ছিলেন সান্ত্রী গ্রুপের কর্ণধার শান্তনু রায়। এদিন সম্পূর্ণ অন্য ছন্দে পাওয়া গেল ক্রীড়া সাংবাদিক শান্তনুকে। হ্যাপি বার্থডে বদ্রুদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাহুল গুপ্তের রিপোর্ট, Vox 24/7, কলকাতা।